বার্সেল টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আলোচনা করবো ককাটের পাখি ডিম কত দিনে ফোটে ও বাচ্চা বড় হতে কত দিন লাগে তো চলুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন তো প্রথমত অবশ্যই জোড়া দেওয়া পাখি আলাদা আলাদা সংগ্রহ করে একটা খাঁচায় মেল পাশাপাশি আরেকটা খাঁচায় ফিমেল রেখে এভাবে এক মাস রাখেন দেখবেন তাদের ভিতরে একটা যখন আন্তরিকতা হবে বা বুঝতে পারবেন যে পাশাপাশি মিটিং করার জন্য পাশাপাশি কেজে বসে থাকে তখন বুঝবেন যে অবশ্যই পাখি জোড়া নিবে এক বছর হওয়ার পরে জোড়া দিলে পাখি ভালো মেয়ে পাখি অবশ্য পনেরো মাস হলেও হবে ব্রিডিংয়ের জন্য উপযুক্ত হয় আর ছেলে পাখি ফিমেল থেকে বড় বা দুই বছর দেড় বছর হলেও ভালো হয় খেয়াল রাখতে হবে যেন একই ঘরের মা বাবার বাচ্চা না হয় একই ঘরের মা বাবার বাচ্চা কখনও জোতা দিবে জোড়া দিবেন না এতে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে এবার আলোচনা করা যায় ব্রিডিংয়ের বক্স দিন বারো ইঞ্চি জায়গা আছে এমন সাইজের বক্স দিন কারণ কোকাটেল অনেক বড় সাইজের পাখি অবশ্যই আঠারো ইঞ্চি ছত্রিশ আঠারো হলে সবচেয়ে বেশি ভালো হয় পাখিকে অবশ্যই সব ধরনের সিড দিয়ে খাবার তৈরি করুন এবং আপনার সেই পাখিকে সিড মিক্স দিন কোকোটেল পাখি অনেক সময় দেখা যায় যে ভালো সিড মিক্স না পেলে ডিম বাচ্চা করতে চায় না সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে পাখিকে পর্যাপ্ত পরিমাণ সিড মিক্স দিতে হবে এরপর অবশ্যই অ্যাপেল সাইড ভিনেগার সাত দিন ব্যবহার করুন পাখিকে দিয়ে রাখুন এতে পাখির যে শরীরে যে ব্যাকটেরিয়া আছে সেটা দূর হবে তারপর ক্যালপ্রেক্স ব্যবহার করতে পারেন সাত দিন এক লিটার পানিতে এক থেকে দুই মিলি এভাবে সাত দিন ব্যবহার করবেন সকালে দিবেন বারোটার পরে সে পানি চেঞ্জ করে নর্মাল পানি দিবেন মাল্টিভিটামিন দিতে পারেন সাত দিন সেম একই ফর্মুলার এক লিটার পানিতে এক থেকে দুই মিলি এভাবে সাত দিন দিন ক্রিমি ক্রিমি কোর্স করাতে পারেন আমি সাধারণত ন্যাচারালি নিম পাতা দিয়ে ক্রিমি কোর্স করাই পাখিকে আমার থেকে মনে হয় যে ক্রিমি কোর্স নিম পাতা দিয়ে বেস্ট কারণ এটা প্রাকৃতিকভাবে করা যায় এখন অনেকে প্রশ্ন করতে পারেন নিম পাতা কীভাবে দিতে পারেন আপনারা নিম পাতা সংগ্রহ করে সে পাতা ধুয়ে আপনার খাঁচায় দিতে পারেন পাখির খাঁচায় দেখবেন পাখিটা প্রয়োজন মতো নিম পাতা খাবে এবং এতে পাখির কৃমি দূর হবে খাঁচায় স্থায়ী স্থানে রাখবেন অনেকে বলে যে আমি পাখি বারান্দায় রাখি তো বারান্দায় যদি রাখেন সেটাই বেস্ট কারণ পাখি রাখতে হলে যেখানে রাখেন নিরাপদ স্থানে রাখতে হবে যেন পাখি কোনোভাবে বিরক্ত বোধ না হয় সেটা অবশ্যই খেয়াল করবেন কোকাটের পাখি অনেক সেন্সিটিভ পাখি এরা খুব ভয় পায় অনেক সময় দেখবেন কি যে রাতের বেলাতেও অল্প একটু সাউন্ড হলেও অনেক ডানা ঝাপটায় সেক্ষেত্রে অবশ্যই খাঁচার সাইজ বড় করবেন পাখি যদি বক্সে দেন সেটা অবশ্যই বড়ো ইঞ্চ বড়ো সাইজের বক্স দিবেন আর হাড়ি দিলে তো অবশ্যই বড়ো সাইজের হাড়ি কোকাটেল পাখির এবার আসা যায় যে প্রশ্নটা ছিল যে কতদিন ডিম ফুটে বাচ্চা হয় এবং বাচ্চা বড় হতে সময় লাগে তো মেটিং করার আট থেকে নয় দিন পরে পাখি ডিম দেওয়া শুরু করে একটির পর একটি দেয় এভাবে আপনারা পাখি বিশ থেকে তিরিশ দিন সময় লাগে আবার আক পিছু হয় বাচ্চা ফুটে আঠারো থেকে পঁচিশ দিনে এবার বলতে পার বাচ্চা ফোটার পরে আপনারা ছোলা দিতে পারেন যেমন রাতে ভিজিয়ে রাখবেন ছোলা বুট রাতে ভিজিয়ে সকালবেলা দিবেন পাখি এটা খেয়ে তার পর্যাপ্ত পরিমাণ পাখি খাবে এবং তার বাচ্চাকে খাওয়াবে দেখবেন পাখি হেলদি থাকবে এবং তার বাচ্চাও হেলদি থাকবে অনেকে সিদ্ধ করেও দেয় আপনারা চাইলে সব ধরনের ডাল মুসুর ডাল গম অনেকে এগুলা সিদ্ধ করেও দেয় আপনারা চাইলে সিদ্ধ করেও দিতে পারবেন আসলে বিষয়টা হচ্ছে যে যার পাখিকে যেভাবে খাইয়ে অভ্যাস করায় তো আমি সাধারণত পাখির বাচ্চা যখন ফুটে তখন বেশি ছোলা বুট দিই আর এমনি তো সারা বছর তো ন্যাচারালি আমি প্রতিদিন ছোলা বুট দিই এতে পাখির স্বাস্থ্য থাকে পাখির স্বাস্থ্য ভালো হয় এবার আসা যায় আরেকটা বিষয় সেটা হচ্ছে কত দিনে বাচ্চা বড় হয় তো বাচ্চা সাধারণত ৩৫ থেকে চল্লিশ দিনই বড় হয়ে যায় আস্তে আস্তে খাওয়া শিখে দেখবেন দশ থেকে বারো দিনের ভিতরে আপনার সেই ককাটেল পাখির বাচ্চা খাওয়া শিখবে তো মোটামুটি আজকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমার ভিডিওটা যদি না স্ক্রিপ্ট করে শুনেন তাহলে অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিয়েছি যে দুটো খেয়াল করবেন অবশ্যই পাখির যত্ন নেবেন কোকাটেল পাখি দেখেন আদরের পাখি যত আদর করবেন এরা তত আপনার পোষ মানবে তো আজকের ভিডিও আর বেশি বড় করব না অনেক কষ্ট করে যারা সময় নিয়ে ভিডিওটা দেখেছেন এবং মূল্যবান আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আসলে করা আপনাদের জন্যই সে ভিডিও যদি দেখে কমেন্ট করেন বা একটা লাইক দেন এতেই যারা ভিডিও করে তাদের সার্থকতা আমি আবার বলছি যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই রিকোয়েস্ট আমাদের পরিবারের সদস্য হবেন সাবস্ক্রাইব করে দেখেন এখন একটু দেখাই আমার মাত্র এতে দুই তিন দিন আগে পাখি বাচ্চা ফুটেছে এরা কিভাবে যত্ন বা কিভাবে তাদের বাচ্চাকে খেয়াল রাখে দেখেন এখানে অনেক সময় বলি যে বক্স দিবেন বক্স দিলে সহজে দেখা যায় যেমন দেখেন আমার এই পাখিটা চারটা ডিম নিয়ে বসেছে এবং ওই যে বললাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে বাচ্চা ফুটতে অনেক সময় আখ পিস হয় একটার পর একটা ফুটে যেমন দেখেন আমার এই পেয়ারটাও ডিম নিয়ে বসে আছে একটা বাচ্চা হঠাৎ ফুটেছে দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন